পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানকে কারামুক্ত করতে আরও বেশি ঐক্যবদ্ধ পাকিস্তান তেহরিক ইনসাফ পিটিআই এর নেতাকর্মীরা। জোরালো হচ্ছে তাদের মুক্তির দাবি। খাইবার পাখতুনখোয়া প্রদেশের এই সমাবেশে হাজার হাজার জনতার উপস্থিতি সেদিকেই ইঙ্গিত দেয়। জীবন দিয়ে হলেও ইমরান খানকে মুক্ত করার অঙ্গীকার করলেন পিটিআই নেতা ও খাইবার পাখতুনখোয়ার মুখ্যমন্ত্রী আলী আমিন গন্ডাপুর। সত্যিকার স্বাধীনতার জন্য আত্মত্যাগ প্রয়োজন বলেও উল্লেখ করেন তিনি। সমাবেশে এক অজ্ঞাত ব্যক্তি যুক্তরাষ্ট্রের পতাকা উঁচিয়ে ধরলে তাকে বের করে দেয়া হয়। এরপর ইমরান খানের মুক্তি চেয়ে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন বরাবর গত মাসে অর্ধশতাধিক আইন প্রণেতার দেয়া চিঠির প্রসঙ্গটিও উঠে আসে। কারণ ডোনাল্ড ট্রাম্পের জয়লাভে ইমরান খানের মুক্তি সহজ হতে পারে বলে মনে করছেন তার সমর্থকরা। তবে সংকটের সময় পিটিআইয়ের হাল ধরা নেতা গোহর আলী খান বলেন, ইমরান খানকে মুক্ত করার জন্য বিদেশি সহযোগিতার আশা করেন না তারা। ইনশাআল্লাহ পাকিস্তান কি আইন কে মোতাবেক কানুন কে মোতাবেক খান সাহেব কি রিহাই ওর আজাদি ইয়াহা সে মুমকিন হোগি। পাকিস্তান তহরিক ইনসাফ কিসি ভি বেরুনি মুলক বশমুল আমেরিকা কে কিসি ভি মুলক সে মদদ কি তলবগার নহি হে। ইমরান খান 2023 সালের আগস্ট থেকে কারাগারে রয়েছেন। 2022 সালে প্রধানমন্ত্রিত্ব থেকে ক্ষমতাচ্যুত হওয়ার পর থেকে শতাধিক মামলার মুখোমুখি হয়েছেন এই পিটিআই নেতা। এছাড়া চলতি বছরের ফেব্রুয়ারিতে জাতীয় নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করার জন্য তাকে অযোগ্য ঘোষণা করা হয়। তৌহিদুর রহমান, এখন বিশ্ব।